প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ভালোবাসা রান্নাঘরের চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদেরকে তুলতুলে রসগোল্লা কিভাবে আপনারা বাড়িতেই বানিয়ে ফেলবেন সেই রেসিপিটিই দিব। এই রসগোল্লা বানাতে আমার এখানে লাগতেছে দুধ, সুজি এবং চিনি। আমি এটা সুজি দিয়ে তৈরি করব। যদি আমার এই রান্নাটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে ভিডিওটা শিখতে হলে আপনাদের পুরো ভিডিওটাই দেখতে হবে। চলুন তাহলে রসগোল্লা বানাই। কড়াইয়ে আমি আধা লিটার দুধ খুব ভালো করে গরম করে নিয়েছি। এটা লিকুইড দুধ। এখানে আমি একটু হালকা পরিমাণ চিনি দিব। ভালো করে মিশিয়ে নিব। সুগন্ধর জন্য আমি এখানে একটি এলাচ দিব। আপনারা চাইলে এটি নাও দিতে পারেন। আপনাদের যাদের সুগন্ধ ভালো লাগে না মিষ্টির সাথে তারা দিবেন না। আমার একটু মিষ্টির সাথে সুগন্ধটা ভালো লাগে তাই আমি এটা দিয়ে দিলাম। খুব বেশি নয়, আমি অল্প 1 থেকে 2 ফোঁটার মতো একটু সয়াবিন তেল দিব এখানে। এটা দেওয়াতে মিষ্টিটা একটু সফট হবে। এবারে আমি সুজিগুলো এখানে চুলার আঁচটাকে একেবারে লো আঁচে নিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই কাজটি খুবই সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু সুজিটা ধরে যাবে। আর একেবারে দেওয়ার চেষ্টা করবেন না, একেবারে দিলে কিন্তু সুজিটা একেবারে ধরে যাবে নিচের দিকে। ডোটা একেবারে তৈরি হয়ে গেল মিষ্টির জন্য পারফেক্ট। আপনারা দেখে নিলেন আমি খুব ভালো করে এটাকে অল্প অল্প করে মিশিয়েছি, তা না হলে কিন্তু সুজিটা নিচে লেগে যাবে। নিচে যদি ধরে যায় তাহলে কিন্তু সুজিটা উড়েও যাবে, মিষ্টিটাও খেতে ভালো লাগবে না। তাই আপনারা ঠিক এইভাবেই অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ডোটা একেবারে পারফেক্ট এবং সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। এবারে ডোটা উঠিয়ে নিব এবং আমি মিষ্টির জন্য একটি সিরা তৈরি করে নিব। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, এবার আমি সিরাটা তৈরি করে নিব। দিয়ে দিলাম 1 কাপ চিনি। এটা যেহেতু রসগোল্লা
তাই আমি রসটা একটু বেশি করে বানিয়ে নিব। রসে টুবু টুবু না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এখানে আমি 2 কাপের একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি। এখন আমি পানি দিব। একটু বড় কাপ দিয়ে আমি 2 কাপ পানি এখানে দিয়ে নিলাম। কাপ চিনি এবং 3 কাপ পানি আমি এখানে দিয়েছি। এবারে আমি শিরাটা খুব ভালো করে কমপ্লিট করে নিব। এইভাবে নাড়তে নাড়তে যখন এখানে বলক চলে আসবে, বলক চলে আসলে আমরা চুলার জ্বালটাকে কমিয়ে দিব। শিরাটা কিন্তু একেবারে আমার বলক চলে এসেছে। এবারে চুলার জালটাকে একটু কমিয়ে দিয়ে শিরাটা খুব ভালো করে আমি গরম করে জাল করে নিব। আর এই ফাঁকে আমি মিষ্টির বলগুলো আমার পছন্দ মতো তৈরি করে নিব। চলুন তাহলে মিষ্টি বানাই। ডোটা আমি ভাতের সাহায্যে খুব ভালো করে মুখে নিব। এবারে আমি ঘি একটু গরম করে নরম করে নিয়েছি। ঘিটাকে আমি 2 হাতের মাঝখানে হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করে মেখে নিব এবং রসগোল্লাগুলো সাইজে একটু বড় বড় আকার নিয়ে বানিয়ে নিব আমি সবগুলো রসগোল্লা। তার জন্য আমি সবগুলো যেন এক সাইজের হয় সেই কারণে আমি সবগুলো একই রকম করে তৈরি করে নিব। প্রিয় ভিউয়ার্স, মনে রাখতে হবে ঘিটা কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। ঘি ছাড়া রসগোল্লা কিন্তু একেবারে অসম্পূর্ণ হয়, তাই আপনারা ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো বল তৈরি করার জন্য আমি পরিমাণটা একই রকম করে নিয়েছি। এই কাজটি করলে আপনাদের সবগুলো একই রকম হবে। এবারে আমি ঠিক একই রকম পদ্ধতিতে সবগুলো রসগোল্লা বানিয়ে নিব, তারপর চুলায় চলে যাব। রসগোল্লাগুলো আমার একেবারে তৈরি করা হয়ে গেছে। আমি এগুলো বানিয়ে নিয়েছি আমার পছন্দ মতো। রসগোল্লা কিন্তু একটু বড় বড় না হলে ভালো লাগে না, তাই আমি একটু বড় বড় সাইজ করেছি। আপনারা চাইলে তা আপনাদের পছন্দ মতো করতে পারেন। শিরাটা এতক্ষণে আমার কমপ্লিট হয়ে এসেছে। চলুন তাহলে চুলা চলে যাই। পুরোপুরি শিরাটা তৈরি হয়ে গেছে সেটা বোঝার জন্য আমাদেরকে এখানে বুঝতে হবে যে আমি চিনি এবং পানির পরিমাণটা যে দিয়ে যখন বলক আনিয়েছিলাম তখন কিন্তু পানিটা একটু বেশি পরিমাণে ছিল। এখান থেকে আস্তে আস্তে সেটা নিচের দিকে নেমে এসেছে এবং এটা একটু ঘনত্ব চলে এসেছে। আপনারা এখন হাত দিয়ে যদি এভাবে ধরে দেখতে চান তাহলে দেখবেন একটা আঠালো ভাব চলে এসেছে। তাহলে বুঝতে হবে
মিষ্টিগুলো দেওয়ার জন্য এখন পারফেক্ট সময়। এবং আরেকটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যখন মিষ্টিগুলো আপনারা শিরাতে ছাড়বেন তখন চুলার জালটা কিন্তু হাই হিটে রাখা যাবে না, একেবারে লো হিটে নিয়ে তারপরে মিষ্টিগুলো এবারে ছাড়তে হবে। এবারে আমি দিয়ে দিব সব রকম মিষ্টিগুলো। এবারে আমি এই মিষ্টিগুলো ঢেকে রান্না করব, সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। এবারে আমি চুলার জালটাকে একটু মিডিয়াম আঁচে দিব, যে মিষ্টিটা সিদ্ধ হয়ে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবং মিষ্টিটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে 1 থেকে 2 ঘন্টা পরে পরিবেশন করলে হয়ে যাবে। রেস্টুরেন্টের থেকেও খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর মিষ্টি। আপনারা যারা পারেন না তাদের জন্য আমার এই পারফেক্ট রেসিপিটি আপনারা অবশ্যই ফলো করে ঠিক এইভাবে বানানোর চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট রসগোল্লা বানাতে পারবেন বাড়িতে বসে এবং পরিবারের লোকজনদেরকে খাওয়াতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, রসগোল্লাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট ধরে জাল করে নেওয়ার পরে রসগোল্লার সাইজগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, রসগোল্লার সাইজগুলো একেবারে একটু বড় বড় হয়ে ফুলে উঠেছে। এবং আপনারা আরেকটি জিনিস সাথে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমার রসগোল্লাগুলো কিন্তু একটাও ফেটে যায়নি কিংবা গলে যায়নি, তো একেবারে পারফেক্ট রসগোল্লা হয়ে গেছে। আপনারা যারা পারফেক্ট রসগোল্লা বানাতে জানেন না বা পারেন না বা একের অধিকবার বানিয়ে হাঁপিয়ে গেছেন, তারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা রসগোল্লাটা ঠিকঠাক তৈরি করতে পারবেন। আমি কিন্তু এখানে এমন কোনো উপাদান ইউজ করিনি যেটা আপনারা বাসায় পাবেন না বা আপনাদের কাছে নেই বা কঠিন মনে হয়েছে, খুব সহজভাবেই আমি এই রেসিপিটি আপনাদের দেখাতে চেষ্টা করেছি। রসগোল্লা একেবারে পারফেক্ট রসগোল্লাই হয়ে গেছে, হোটেল কিংবা রেস্টুরেন্ট থেকে কিন্তু একেবারে খারাপ হয়নি, আমার কাছে এটাকে পারফেক্ট মনে হচ্ছে। তো এবারে সার্ভ করে আপনাদের দেখাবো আরো কতটা ভালো লাগে। হয়ে গেল একেবারে পারফেক্ট রসগোল্লা, দেখুন রসগোল্লাগুলো এখন কতটা আকর্ষণীয় লাগতেছে এবং এগুলো দেখেই কিন্তু খেতে মন চাচ্ছে। আমি রসগোল্লাগুলোকে 2 থেকে 3 ঘন্টা রেখে দিব, তারপরে এগুলোকে খাওয়ার উপযোগী মনে করব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে রসগোল্লাগুলো আরো ভালো লাগবে। তো প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই রেসিপিটি? আশা করছি আপনাদের অনেকেরই কাজে লাগবে এবং ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটি। আর আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই রেসিপিটি তৈরি করতে আমিও 1 থেকে 2 বার ট্রাই করেছি, রস খেয়েছি, তারপরে আমি এটাকে পারফেক্ট বানাতে পেরেছি। তো আপনারা যদি 2-1 বার বানাতে গিয়ে হাঁপিয়ে যান তাহলে ভয় পাওয়ার বা খারাপ লাগার কিছুই নেই, আমরা যেখান থেকে না পারার সম্ভাবনা থাকে সেখান থেকেই পেরে উঠি, তার নামই জীবন। তো আপনারা অবশ্যই এটাকে আমার এই রেসিপিটা দেখে দেখে ফলো করলে আমি মনে করি এভাবে পারফেক্ট রসগোল্লা তৈরি করতে পারবেন। এবং এরকমই মজার মজার রেসিপিগুলো পেতে হলে আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে আবারও কোথাও ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন এবং পরিবারের সবাইকে রান্না করে খাওয়ান মজার মজার রান্না, তার জন্য দেখতে থাকুন ভালোবাসার রান্নাঘর। আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিব, আল্লাহ হাফেজ।